মোটামুটি সংবাদ পাইলাম যে আমাদের আর পূর্ব সাইডে পাকিস্তানের একটা হাট আছে, পাকিস্তানের হাট, সেখানে গেলে কীভাবে যাওয়া যাবে ওইটা একটা সন্ধান পাওয়া যাবে। আমি আমার বাড়ির একসাথে বাড়ি লতিফ আব্দুল লতিফ, আমরা তোমার ডাক্তার, এই দুজনে একটা লোক আমরা করে সেই পাকিস্তান গেলাম, পাকিস্তানের হাটে গেলাম, হাটে গেলাম যে খুঁজতে খুঁজতে পাইলাম যে একটা বাড়ির ভিতরে এই মুক্তি বাড়ি যে যারা যাবে তাদের সংগঠন করতেছে, কীভাবে কেউ যাইব, তো গেলাম হয়নি। এই কথা বলতে বলতে মোটামুটি মনে করেন যে সাতটা বেজে গেল, তারা আমাকে বললো যে যদি আপনারা যাইতে চান আজকে রাত দশটার মধ্যে ফিরে আসতে হবে, আমাদের এখানে আসতে হবে দূরে, ধরো মোটামুটি বারোটার দিকে সেখানে পৌঁছাইলাম। আর ওখান থেকে ওই এক পাল্লিয়ে নৌকা কত করে ঠিক করে পরে আমাদের ওখান থেকে নিয়ে গেলো সাভারে, সাভার নদীর ইয়ে ঘাটে নামাবাদ নামলাম, নামার পরে গাড়িতে তো উঠে বাসে উঠে গেলাম আমরা উদ্দেশ্য রণ হইলাম। এই পুলিশ থান দেওয়ার পরে গাড়ি থামিয়ে দিল আর্মির, থামিয়ে দিয়ে সমস্ত পা লোক গাড়িতে নামিয়ে লাইন করা শুরু করলো, মানে লুঙ্গি সাহেব দেখলো মুসলমান না হিন্দু হয়ে গেছিলো, পরে ছেড়ে দিল আর কি, তারপর কিছু করতে নাই, একজন হিন্দু মন পাইলো তারা গানে নিয়ে দিল। আবার গেলাম সেখান থেকে বৌদ্ধের বাজার যাইয়া আবার গাড়ি থামাইলো, থামানোর পরে কিছু যাচ্ছে গাড়িতে না, ওইখান থেকে দাইলাম বললো যে কী কয় ট্যাক্সি, কাছাকাছি যাওয়ার পরেই আবার ধরলো আর্মিরা, দেখি গাড়ি সবার সব গাড়ি সব চেঞ্জে নামিয়ে থামিয়ে থামিয়ে নামিয়ে লাইন করলো গুলি করবো। ওদের সাথে বলে যে বাঙালি আর্মি আসলো ওরা জানতো যে আমরা কোথায় যাই, ওরা ওই আত্মীয় যাচ্ছে সেটা সেটা করেছে। আপনার কয়জন মানুষ, কয়জন আসছেন সাথে? আমার সাথে পাঁচজন, প্রতি গাড়িতে পাঁচজন করে, আসাম নুরু তারপরে হালিম এরা ছিল আমার সাথে, আমার সিঙ্গারের এক মৌলানা ছিল ও আবার আর্মি টেবিল জানতো, ওর কারণে যেন বাঁচলাম আর কি। গেলাম মেঘনায় দিয়ে নৌকা উঠলাম, নৌকা ওঠার পরে যাইতে থাকলাম ওই রাস্তা দিয়ে আমার মানে একটা অসুস্থ হইলো, আমি যাইতেছি তো সন্ধ্যায় নিয়ে এক বাড়িতে উঠাই দিল, না বাড়ির কাছে না নামিয়ে দিবে বর্ডারের কাছে মনে হয়, আমাদের নামে দিল সবাই সেই ঘাটে গেলাম, সেখানে আমরা যা দিলাম আরো অনেক লোক, একটার দিকে সবাই এখন ঘটার বাড়ি বড় বাড়িতে ঢুকে আবার চললাম ওরা নৌকা গেলাম, মাঝখানে একটা রোড মেন রোড সেম মেন রোড, এই রোডের ভিতর দিয়ে ওই কিনা কয় পুলের নিচে যেতে হবে, উপর দিয়ে আর্মিরা ডিউটি দিতেছে, ওই আর্মিরা যখন চলে যায় অন্যদিকে তখন ওই নৌকা পার হয়। তো আমরা আমরা গেতে গেতে ওই ইয়ের ব্রিজটা পার হওয়ার একটু এক কিলোমিটার ভিতরে যাওয়ার পরে আর্মি এসে পড়ছে, আর্মিরা সমানে আমাকে দিকে ফায়ার দর্শন করলো, আমরা দাদার মধ্যে কেউ ওই দা মানে নৌকার থেকে পানিতে নেমে গেল, আমি তো বলি নৌকার নিচে গেলাম গা যাতে গলি উপর যা লাগে আগে না বলি, এরকম একটা ধারণা আর কি। যাই হোক তারপরে তো আর্মিরা চলে গেল গা, ওরা গুলি রেঞ্জের বাইরে গেছে কি আমরা তো আমাকে মারা পারলো না, এখানে যাই আমরা গেলাম হলো আগরতলা,
ওখান থেকে আমাকে ট্রাকে লয়ে গেল ইসামতি ক্যাম্পে। সেখানে মোটামুটি আমরা আট দশ দিন রইলাম, আমাকে সেখান থেকে ট্রেনিং সেন্টার পাঠায় না। পরে এই যে আমাদের হাবু মিয়া পাটমন্ত্রী আসলো, উনি আবার গাড়ি নেওয়ার জন্য ওই আইসি আমাকে কাছে আইসি, আমার সাথে একজন লোক ছিল, হ্যাঁ আবার হাবুমের সাথে ভালো পরিচিত ছিল, হে তোর সাথে হাবু মিয়ার গাড়ি চাপা দেওয়া হয়েছে, আমরা কেন করে রইলাম, আমাকে ট্রেনিং সেন্টার পাঠায় না কেন। পরে উনি কেন কোথায় কোথায় কী মেকানিক করে দিলে আমাকে গাড়িতে উঠে দিল ট্রাকে, আমাকে নিয়ে পৌঁছে দিল আসাম শিলচর অম্পিনগর। আসাম এই অম্পিনগর আপনাকে ট্রেনিং সেন্টার, সেখানে ওই ট্রেনিং করছিলাম, আমরা ট্রেনিং করছি মোটামুটি ২৬ দিন। তারপরে ওখান থেকে পাঠিয়ে দিল এই মেলাঘাট, তো ধরো তার ১২ চোদ্দ দিন মধ্যে ছিলাম। তারপরে রাত্রে একদিনকে হঠাৎ করে রাত ১টার সময় এই স্বপ্নকে হইলো বাংলাদেশে যেতে হবে, বাংলাদেশে যেতে হবে। ট্রাকে এটা বোধ হয় বর্ডারের কাছে কাছে দিল, ওই থেকে নভেম্বর মাসে মোটামুটি ১১ দিন ধরে হাঁটছি, হাঁটছি তাও দিনের বেলা না রাত্রি। যেখানে জঙ্গলের ভিতরে গেতাম দেখতাম যে মানে খাওয়া দাওয়া রেডি, আমরা আসলাম এই কুসুরে, ধামরাই কুসুরে। যেদিন আসলাম তার পরের দিন ঈদ, এদিকের সভাপতি বেঞ্জামিন আহমেদ এও আমার সাথে ছিল, জায়গা জায়গায় ক্যাম্প ট্যাম্প করে থাকলাম অনেকদিন। তারপরে লাস্টের ধরে যে আইসে থেকে আইসে পার হয়ে আর্মিরে প্রায় ৩-৪০০ আর্মি সমানে রাস্তা দিয়ে এই ঢাকা টু আইসে রোডের দুই পাট দিয়ে ওরা মার্চ করে ঢাকা মেঘে চললো, আমরা নডিংয়ে তাকে ওপর পিছ লাগলাম। হ্যাঁ নডিংয়ে তাকে পিছ লাগলাম, জায়গায় জায়গায় ওরা 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 বাধা করতে হয়, আমরা বাধা দিতাম, আবার ওরা মাস করে চলে যেত, দু একজন মারাও যেত, ওরাই আবার কান্দে করে নিয়ে যেত তাকে। এবার নরহাটের দিকে চলে গেল, রাস্তা রাস্তা হতো তত পাবলিক পাইতো, সাথে সাথে গুটি করে বাইরে চাই যেত। বাতরে যাওয়ার পরে আমাদের এক লোক মারা গেল, মেজি মেরে ফেল তাকে বলত ওহাব, আব্দুল ওহাব, আব্দুল ওহাব মারা গেল। পরে তো ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা ঘোষণা দিল, আমাকে ডাকলো অস্ত্র জমা দেওয়ার জন্য, আমরা হালিম ক্যাপ্টেনের বাড়িতে অস্ত্র জমা দিয়ে আমরা লেখাপড়ায় ১৬ ডিসেম্বর ছিলাম ভগবানপুর ক্যাম্পে। দেশ ভালো চলতেছে, কিছু কিছু এদিক সেদিক আসে, এই ইয়েরা সন্ত্রাসীরা বা জেএম বিরা এই করতেছে, আবার তারা আবার সেগুলো পড়াশোনা দিতেছে, নতুন প্রজন্ম যারা আছে তারা দেশকে সুন্দরভাবে চালাবে এ আশা করি আমরা।